হচ্ছে আমার আমার উপর একটা মিথ্যা অপবাদ এসেছিল যে আমার জন্য সংসার ভেঙেছে, আমার জন্য আসলে কোনো সংসার ভাঙেনি। এনে কি চায় বেয়াদব মহিলা? তোমার সাহস রাজিত আমার কাছে নাই, রাজের ফোন করতে গেছে আমার কাছে। আমি ড্রাম থাকলো ও কনস্টোরিতে দিয়ে দেয় পাও না কেউ। বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী তানজিন দেশা নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপন চিত্র এবং মিউজিক ভিডিওতে। চলচ্চিত্র কাজ করার কথা চলছে তার। সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অভিনেত্রী সুনেয়ারা বিনতে কামাল, তানজিন দেশা ও নাফিজা তুশির আপত্তিকর অবস্থায় ছবি এবং ভিডিও ক্লিপ। সেই ভিডিওতে এবং ছবিতে দেখা যায় তানজিন দেশা আছেন কোনো এক লিফটের মধ্যে। নেটিজনরা বলছেন সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। ওই ভিডিওতে আরো দেখা যায় তানজিন দেশা অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার গানের তালে তালে নাচছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া তানজিন দেশার মদ্যপ নাচ এর ভিডিও ব্যাপক সমালোচনার কবলে পড়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল সাইটগুলোতে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন শোবিজ তারকা শিল্পী সংঘের দৃষ্টি আকর্ষণ করে তার উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানিয়েছেন। এমন শিল্পীদের কারণেই অন্য শিল্পীদের ইমেজ ক্ষুণ্ণ হয় বলে মনে করছেন তারা। যদিও ভাইরাল এই ভিডিওটিতে এখনো কোনো মন্তব্য করেননি তিশা, কিন্তু ভিডিও নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া অভিনেত্রী সুনেরা বিনতে কামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে দিয়ে বলেন, দয়া করে এটি নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ আমি নিশ্চিত রাজের আইডি হ্যাক হয়েছে, আর কে হ্যাক করেছে সেটা আমরা জানি। প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না সেই হ্যাক করেছে। তিনি আরো বলেন, এই ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।